ঈদের পর দিন খাবারের সাথে ঘুমের ওষুধ মিশিয়ে এই ছেলেটি এই মেয়েটির সাথে যা করে। এই মেয়েটি এনজিওতে চাকরি করে, হঠাৎ করে কিস্তির টাকা ওঠানোর জন্য ঈদের পর দিন আসে টাকা ওঠানোর জন্য। আপা আসেন, ওই আপা আসেন, ভাই কেউ আসেন, কিস্তির তারিখ না আজকে? আজকে কিসের কিস্তি? আজকে ঈদের পরের দিন না, আপনারা জানেন না ভাই? আমার তো দায়িত্ব, আমার অফিসকে টাকা বুঝাই দিতে হবে। আজকে যেহেতু তারিখ, আমাকে আজকে টাকা তুলে সব অফিসে পূজা দিতে হবে। আপনি আশেপাশে কে কে আছে সবাইকে ডাকেন, আজকে টাকাটা আমাকে তুলতে হবে, বুঝতে পারছেন ভাই? বুঝেন, চাকরি আমার দায়িত্ব, আমার দায়িত্ব পালন করতে হবে, বুঝতে পারছেন? হচ্ছিল এখানে ঈদের পরের দিন লোকজন থাকবে কিনা, না ওইটা আমার এখানে সবাই ভাই, এটা আমার অফিস বুঝবে না, এটা আমি বুঝতেছি, আপনি বুঝতেছেন, কিন্তু আমার অফিস তো বুঝবে না ভাই। আপনি দেখেন আশেপাশে কে 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 আছে, দেখেন সবাইকে ডাকেন। বাসায় কি কেউ নাই? না কেউ নাই, এখানে আপনার বাবিও নাই, উনি বেড়াতে গেছে ওনার বাবার। আচ্ছা ডাকেন আশেপাশে কে কে আছে, একটু ডাকেন। আমি দেখছি, দেখতেছি আপনি এখানে বসে। আচ্ছা আচ্ছা ঠিক আছে, একটু দেখেন, আর্লি দেখেন। আচ্ছা বসেন আপনি। হ্যাঁ একটু আর্লি দেখেন। আচ্ছা আপু আপনি একটু বসেন, আমি দেখি আশেপাশে কয়েকজন পাই কিনা। সবাইকে লাগবে ভাই, সবাইকে ডাকেন, ডাকেন ডাকেন ভাই। আচ্ছা দেখি আপনি বসেন। আচ্ছা ঠিক আছে, যান যান, আমি নামগুলো একটু ট্রাই করতেছি। তারপর ছেলেটি বিভিন্ন বাসায় বাসায় ঘুরছিল, কেউ আছেন, কিস্তির লোক আসছিল টাকা দেওয়ার জন্য, কেউ আছেন বাসায়? ছোট্ট একটি ছেলে ঘর থেকে বের হয়ে বলল, আম্মু তো বেড়াতে গেছে, আজকে তো বাসায় নাই, কিস্তি দিবে কি করে? তারপর লোকটি বলল, ঠিক আছে তাহলে আমি যাচ্ছি, তোমার আম্মুকে বলিও কিস্তির লোক আসছে, বলে লোকটি চলে আসলো। হঠাৎ করে এই ছেলেটির মাথায় একটা বুদ্ধি আসে, এত সুন্দরী একটা মেয়ে কিস্তি তুলতে আসছে, বাসায় তো কেউ নাই, আমার ওয়াইফ তো বেড়াইতে গেছে, দেখি একটা সুযোগ নেওয়া যায় কি না, বলে সে চিন্তা করতেছিল কীভাবে কী করা যায়। তারপর হঠাৎ তার মাথায় বুদ্ধি আসে যে কোনো একটা নাস্তা দিব আজকে, তো ঈদের পর দিন নাস্তার সাথে একটা ঘুমের ওষুধ খাইয়ে দিব, তারপর দেখি কী করা যায় মহিলার সাথে। সবার বাড়িতে বাড়িতে গেছিলাম, কারো কোনো খবর নাই, একটা বাড়িতেও লোকজন নাই, সবাই ঈদের সময় তো একটু বেড়াইতে গেছে, না কেউ নাই, এখন কি করবেন? এখন ঈদের ঈদের দিন, ঈদের সময় সবাই একটু ঘোরাঘুরি করবে, এই জন্য তো লোকজন নাই বাড়িতে। তাহলে আমার তো ভাই ইমার্জেন্সি লাগবে, আমার তো অফিসে এটা বুঝাই দিতে হবে। এখন কি করবেন? আমি তো অনেক চেষ্টা করছি, অনেক সবার বাড়িতে বাড়িতে গেছিলাম, কিন্তু একজনকেও পাই নাই। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি কালকে আসব, কালকে সবাইকে ডেকে দিতে পারবেন? হ্যাঁ অবশ্য দেখব, চেষ্টা করে দেখব সবাইকে নিয়ে আসতে পারি কিনা। আচ্ছা আপনি একটু বসেন, আমার বোনাই তো কি হয়েছে, আমি তো আছি, আপনাকে একটু নাস্তা দিই। না ভাই আমি না না একটু একটু ঠান্ডা পানি খাবো, না অন্যদিন খাবো। না বসেন আপনি একটু বসেন, একটু ঠান্ডা পানি। আচ্ছা ভাই আমি, আচ্ছা ঠিক আছে, একটু ঠান্ডা পানি আল্লাহ আনেন, খুব গরম লাগতেছে। এই ছেলেটি কৌশলে বাহির থেকে আসার সময় ফার্মেসি থেকে একটি ঘুমের ওষুধ নিয়ে আসে, ঘরের মধ্যেই ছিল সেভেন আপ আর কিছু বিস্কিট। সে এদিক সেদিক তাকিয়ে দেখতে পেল যে লোকটি কী করে, তারপর আস্তে করে গ্লাসের মধ্যে ওষুধটি মিশিয়ে ভালো করে মিক্স করে দেয় এবং সে ভাবতে থাকে যে এটুকু হবে কি নাকি আরও দিব। তারপর আরেকটু সেভেন আপ সে ভালো করে উপর দিয়ে ঢেলে দেয় যেন সে এটা বুঝতে না পারে। তারপর ব্যাস রেডি হয়ে গেল, সে আস্তে করে সেটিকে নিয়ে যাচ্ছে সেই মহিলাকে খাওয়ানোর জন্য, আর সে ভাবতে থাকে যাক এবার যদি একটা সুযোগ কাজে লাগানো যায়। এই বলে সে একটু নিয়ে আসছেন? হ্যাঁ হ্যাঁ একটু ঠান্ডা খান। ও প্রচুর গরম লাগতেছে কিন্তু। হ্যাঁ খান একটু খান। আপনি খাবেন না? না না আমি খাবো না, আমি এইমাত্র খাইছি। কেন? না আপনি আসার আগে আমি খাইছি। ও আচ্ছা। সুন্দরী এই মেয়েটি কিছুই বুঝতে পারে না, সে বিস্কিট খাওয়া শুরু করে, আর এদিকে সে ভাবছে আজকে কাজ হবে, আজকে বাপু ছাড়াছাড়ি নাই, তার মনের মধ্যে বাকবাকম করছে। কালকে আপনি কালকে আসবে ভাবি? ও আপনার ভাবি আসবে, উনি কালকে না পরশু আসবে, মনে হয় পরশু আসবে, কালকে আসবে না। তাহলে আমি কি কালকে আসবো নাকি পরশু দিন আসবো? না আপনি কালকেও আসতে পারেন, সমস্যা নেই, আপনার যখন ইচ্ছা আসবে। তাহলে আপনি সবাইকে কালকে একটু ডাকেন, সমস্যা নেই, আমি সবাইকে ডাকে কিস্তির কথাগুলো বলে দিব আর কি। আমি এটা অফিসকে কল করে জানাই দিব। হ্যাঁ আপনি একটু অফিসে ইয়ে করে জানা দিবেন আর কি, এই যে লোকজন ঈদের সময় একটু বেড়াইতে গেছে, এটা একটু বলে দিবেন। পরশুর গরম লাগতেছে? হ্যাঁ গরম তো অবশ্য বেশি, আর কারেন্টটাও চলে গেছে না, এই জন্য একটু সমস্যা। তারপর এই মেয়েটি সবটুকু সেভেন আপ একেবারেই খেয়ে ফেলে, কিছু বুঝতেই পারে না যে এটার সাথে ঘুমের ওষুধ মেশানো হয়েছিল। একটু মিষ্টি টাইপের, একটু লবণ দিয়ে লবণ লাগছে। না না এটা সেভেন আপ তো, এই জন্য একটু আপনার এরকম লাগতেছে। পানিটা কি এমন লাগতেছে কেন? উফ মাথা ব্যথা করতেছে কেন? এমনটা লাগতেছে কেন আমার? আহ গরম লাগতেছে আমার,
তারপর এই মেয়েটি আস্তে করে ঘুমিয়ে পড়ে, বিভোর ঘুম। সে এই সুযোগে আস্তে আস্তে সেই মেয়েটির কাছে যায়, এবং কি মেয়েটির ব্যাগের মধ্যে কিন্তু অনেক টাকা ছিল, কিন্তু টাকার লোভের চেয়ে তার শরীরের প্রতি বেশি লোভ ছিল। তারপর সে আস্তে আস্তে করে, যেন ঘুম না ভাঙে, তারপর খাটের উপর ভালো করে শুইয়ে দেয়। তারপর যা ঘটলো তা আসলে বলার ভাষা রাখে না এখানে, আপনারা বাকিটা বুঝে নেবেন কি হয়েছিল এই মেয়েটির সাথে। তার ইচ্ছে পূরণ করে সে ব্যাগের মধ্যে টাকা ছিল, তারপর মেয়েটির হাতে একটা আংটি ছিল, সে আংটিটিকেও আস্তে করে খুলে সে ঘর থেকে আস্তে আস্তে পালিয়ে যায়। তারপর মেয়েটির ঘুম আস্তে আস্তে ভাঙতে শুরু করে। হঠাৎ করে সে পরিপূর্ণ ঘুম ভাঙার পর চমকে উঠে যে এখানে কেন। সে ঘুম থেকে উঠে বসে আশ্চর্য হয়ে যে আমি এখানে কেন। আসলে অনেক সময় হয়ে গেছে এতক্ষণে সে ছেলেটি ঘর থেকে অনেক দূরে চলে যায়। এই মেয়েটির সর্বনাশ হয়ে যায়, এত বড় সর্বনাশ যেটা আসলে ভাষায় প্রকাশ করতে পারে না। মেয়েটির ব্যাগে ছিল কিছু টাকা, সেই টাকা পয়সা এবং কি মেয়েটির শরীর সব কিছু নিয়ে ছেলেটি উদাও হয়ে যায় সেখান থেকে। কিন্তু একটি মেয়ে লজ্জায় কাউকে এই কথা বলতে পারে না, সে মুখ বন্ধ করে মন খারাপ করে সেখান থেকে আস্তে আস্তে বের হয়। তারপর আসলে ভাবতে থাকে আমি এই কথা কাকে বলবো, কাকে শেয়ার করবো, আমার এত বড় সর্বনাশ হয়ে গেল। আমাদের সমাজে এমন অনেক ঘটনা আছে যেগুলো মেয়েদের সাথে হয়ে যায় কিন্তু মুখ খুলে বলতে পারে না কাউকে। প্রিয় দর্শক, ভিডিওটি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন। এই ভিডিওটি একটি শিক্ষণীয় ভিডিও, প্রিয় দর্শক যারা দেখছেন অবশ্যই ভিডিওটি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন। সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।